রিবন্ডিং এ চুলের যেই যেই ক্ষতি হতে পারে, রিবন্ডিং করার পর কেন চুলের আগা ফেটে যায়, এছাড়া যে ভুলগুলো করলে আপনার চুল ভেঙে ভেঙে পড়তে পারে, তাই নিজের চুলের ক্ষতি এড়াতে চাইলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন এবং পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং সেই সাথে নিজে সতর্ক হয়ে অন্যকেও সতর্ক করতে পারবেন। ঢেউ খেলানো চুলের সৌন্দর্যই আলাদা, তবে অনেকে আবার এমন চুল পছন্দ করে না। প্রাকৃতিকভাবে পাওয়া চুল তখন সোজা করার তোড়জোড় শুরু হয়ে যায়, আর এই কি বলে রিবন্ডিং। রাসায়নিক উপকরণ ব্যবহার করে তখন রুক্ষ কুকড়ানো চুল করা হয় নমনীয় ও সোজা, দীর্ঘদিন পর্যন্ত এটা বজায়ও থাকে। তবে এই প্রক্রিয়ায় নেতিবাচক দিকগুলো অনেক সময় ঢাকা পড়ে যায়। চুলের মান, কোন উপকরণ ব্যবহার করছেন, কোথায় করাচ্ছেন এবং পরবর্তী সময়ের যত্নের উপর ইতিবাচক বা নেতিবাচক ফলের বিষয়টা অনেক নির্ভর করে। রিবন্ডিংয়ের পর চুল অত্যন্ত সংবেদনশীল ও দুর্বল হয়ে যায়, এ সময়ে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। চুল রিবন্ডিংয়ের পর এক মাস কোনোভাবেই বেঁধে রাখা যাবে না, এমনকি কানের পেছনে চুল গুঁজে রাখা যাবে না। খেয়াল রাখতে হবে চুলে যেন কোনোভাবেই ভাঁজ না পড়ে। ঘুমানোর সময়ও চুল সাবধানে গুছিয়ে রাখবেন। সতর্কতা, চুলে রং করা থাকলে রিবন্ডিংয়ের জন্য 6 মাস অপেক্ষা করুন, কারণ এই 6 মাসের মধ্যে আপনি রিবন্ডিং করতে পারবেন না, 6 মাস পরে করতে হবে। চুলে মেহেদি বা হেনা লাগানোর অন্তত 2 মাস পর আপনাকে রিবন্ডিং করতে হবে। বুঝতে পেরেছেন, নতুন চুল গজাচ্ছে এমন সময় রিবন্ডিং না করাই ভালো। রিবন্ডেড চুলের যত্ন নিতে যা যা করা প্রয়োজন। রিবন্ডিংয়ের পর চুলের জন্য যে বাড়তি যত্ন নেওয়া হয় তা মূলত প্রতিরোধ ও প্রতিকারমূলক। রিবন্ডিং চুলের এই অতিরিক্ত যত্ন চুলের রুক্ষতা বা ক্ষতি কমানোর চেষ্টা করে। কিছু কাজ থাকে যা নিয়মিত করা প্রয়োজন। অলস্য করে বাদ দিতে গেলে চুলের সৌন্দর্য কিন্তু কমবে, সেই সঙ্গে চুলের এমনও ক্ষতি হতে পারে যার কোনো প্রতিকার নেই। রিবন্ডিংয়ের পর প্রথম 3 মাস চুলের যত্নে খুব বেশি মনোযোগী হতে হবে, কেননা এই 3 মাস চুল যেমন রাখবেন পরবর্তী সময়ে চুল অনেকটা সেরকম থাকবে। শ্যাম্পু ও কন্ডিশনার, রিবন্ডিং চুলে সপ্তাহে অন্তত 3 দিন শ্যাম্পু ব্যবহার করুন। চুলে সব ধরনের শ্যাম্পু রিবন্ডিং চুলের জন্য উপযোগী নয়, এক্ষেত্রে আপনি মাইল্ড শ্যাম্পু বা রিবন্ডিং চুলের জন্য বিশেষভাবে তৈরি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আর এই ধরনের বিশেষ শ্যাম্পুগুলো আমাদের কাছে পাবেন, আপনাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করে নিতে হবে অথবা খাদিজা বেগম ফেসবুক পেজ থেকে নিতে হবে। প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে অবশ্যই। অনেকে কন্ডিশনার ব্যবহার করে না, যেটা একদমই ভুল, তো করতে হবে। যেসব শ্যাম্পু ও কন্ডিশনার রিবন্ডিং চুলের যত্ন নিতে আলাদাভাবে তৈরি হয় সেগুলো রিবন্ডিং চুলের উপযোগী সব উপাদান যোগ করা থাকে। এগুলো ব্যবহারে চুলের ক্ষতি হওয়ার কোনো শঙ্কা থাকে না, সেই সঙ্গে চুলে থাকে সিল্কি, নমনীয় ও স্বাস্থ্যোজ্জ্বল। অনেকে রিবন্ডিংয়ের পর চুল আর নিয়মিত আঁচড়াতে চান না, তিনি অন্তত 2 বার চুল আঁচড়াতেই হবে। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে প্রথমে সম্পূর্ণ চুল উল্টে ও পরে স্বাভাবিকভাবেই আঁচড়ে নিন। আঁচড়ানোর সময় অবশ্যই মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে হবে। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর হেয়ার সিরাম ব্যবহার করুন, এটি আপনার চুলে একটি স্তর তৈরি করে চুলের আর্দ্রতা ধরে রাখবে। হেয়ার সিরাম ব্যবহারে চুলে জট কম হবে, সেই সঙ্গে এটি আপনার চুলকে করে তুলবে চকচকে ও স্বাস্থ্যোজ্জ্বল। তো রিবন্ডিং চুল ও নর্মাল চুলের জন্য কিন্তু একটা ভালো হেয়ার সিরাম আছে, যেটা আমি নিজেই ব্যবহার করি। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি, ভিডিওর স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এইটা, এটা আপনারা ব্যবহার করবেন যদি আপনার চুল রিবন্ডিং হয়ে থাকে, আর রিবন্ডিং করা না থাকলেও ব্যবহার করতে পারবেন, ওকে। এছাড়া রিবন্ডিং করা চুলে কিন্তু আপনাকে হেয়ার প্যাক ব্যবহার করতে হবে, হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। তো আমি হেয়ার মাস্ক ব্যবহার করি, আপনারাও হেয়ার মাস্ক ব্যবহার করবেন। আমি এ নিয়ে 2 বার রিবন্ডিং করেছি, আলহামদুলিল্লাহ আমার কোনো রকমের প্রবলেম হয় নাই, ওকে। না আমার চুল পড়ার সমস্যা হয়েছে, না আমার চুল ভেঙে পড়েছে, না আদার্স কোনো প্রবলেম হয়েছে। বাট আমি অনেককে দেখেছি যারা রিবন্ডিং করার পরে খুব নেগেটিভ রিভিউ দিয়েছে, তার কারণ হচ্ছে তারা সচেতন না। যারা অসচেতন এবং চুলের প্রতি অযত্নশীল তাদের ক্ষেত্রে এটা হয়। চুল রিবন্ডিং করার পর চুলের অনেক বেশি কেয়ার করতে হবে। আপনার চুলে যখন রিবন্ডিং করা ছিল না, আপনি হয়তো বা নর্মাল একটা শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করেছেন, ব্যাস এতটুকুই, খালাস। বাট যখন আপনি রিবন্ডিং করবেন তখন আপনি আগে যেই পরিমাণ চুলের পেছনে সময় ব্যয় করেছেন তার 10 গুণ আপনাকে বাড়িয়ে দিতে হবে সময়, এবং 10 গুণ বেশি কেয়ার করতে হবে, ওকে, যত্ন নিতে হবে।
তো চুলের জন্য সমস্ত ভালো ভালো প্রোডাক্টগুলো আমাদের ফেসবুক পেজে পাবেন, এগুলো আমরা দেশের বাহির থেকে আনিয়ে থাকি। ওকে, তো দেশের বাহিরের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হয় আমাদের চুলের জন্য। তো এই প্রোডাক্টগুলোর অরিজিনালগুলো পাবেন একমাত্র খাদিজা বেগম ফেসবুক পেজে, এবং ভিডিওর স্ক্রিনে ইমোতে SMS করে পেয়ে যাবেন। ওকে, বাংলাদেশের আর কোথায় কীরকম প্রোডাক্ট তার গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট আমাদের কাছে একদম অরিজিনাল পাবেন। ওকে, সো এই ছিল আজকে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না।